ব্লাড ক্যান্সারের চিকিৎসা কি কি রয়েছে? চিকিৎসাটাও ভ্যারি করবে আপনার ইসের উপরে, ডায়াগনোসিসের উপরে চিকিৎসাটাও ভ্যারি করবে। কারণ হচ্ছে যে এক একটা চিকিৎসা এক এক ধরনের হবে। যেমন আমার যদি লিম্ফোব্লাস্টিক লিকেমিয়া হয়, তাহলে লিম্ফোব্লাস্টিক লিকেমিয়ার চিকিৎসাটা হবে, প্রথমত আমরা কেমোথেরাপি সব দিব। কেমোথেরাপি দেওয়ার পরে আমরা পরপর 3 বার কেমোথেরাপি দিয়ে বোন ম্যারো করে এমআরডি করি, মানে মিনিমাম রেসিডুয়াল কোনো ব্লাড সেল আছে কিনা এটা দেখার জন্য করি। ওটা যদি রেমিশনে চলে আসে, রেমিশন মানে হচ্ছে আর বডিতে কোনো ক্যান্সার সেল থাকবে না এমন না, কিছু থাকবে কিন্তু সহনীয় পর্যায়ে, তখন আমরা বিগত 2 বছর ধরে তাকে কি করব, 2 বছর ধরে তাকে আমরা প্রতি মাসে মাসে কিছু কেমোথেরাপি ইনজেকশন দিব একটা, আর হচ্ছে ওরালি কিছু ওষুধ খেতে দিব। 2 বছর 2.5 বছর ছেলেদের বেলা, 2.5 বছর মেয়েদের বেলা, 2 বছর। এটা করলে 80% বাচ্চা যদি হয়ে থাকে বিলো 20, তাহলে তারা 75% কিওর হয়ে যায়। আর যেটা করতে হয়, যেটা আর যে পার্মানেন্ট যদি কিওর করি আমরা, তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়। আবার একইভাবে মাইলোব্লাস্টিক লিকিউমিয়ার বেলায়ও, এটা হচ্ছে ডেডলি ক্যান্সার, ডেডলি ব্লাড ক্যান্সার হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। মাইলোব্লাস্টিক লিকিউমিয়া যেটা, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিকেমিয়াটাকে, এটা খুবই একটা গ্রেভ কন্ডিশন। এটাকে আমরা 3-3 বার করে কেমোথেরাপি দিই, তারপরে যদি নর্মালি রেমিশন আসে ভালো, কিন্তু এটাতে মেনটেন্যান্স যদি না, মেনটেন্যান্স বলে কিছু নাই এটাতে, তখন এটা আবার রিল্যাপস করতে, রিল্যাপস মানে এই ক্যান্সারটা আবার ফেরত আসতে পারে। প্রতিটা কেমোথেরাপি দিতে 1-1.5 লাখ টাকা লাগে, অনেক কস্টলি চিকিৎসা সবটাই, ক্যান্সার চিকিৎসা মানেই হচ্ছে কস্টলি। কিন্তু এই মাইলোব্লাস্টিক লিকেমিয়ারও চিকিৎসা আপনার হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা করলে আপনি যে একেবারে 100% কিওর বলতে পারবো আমরা, তাও না। বোন ম্যারো করলে এটাকে আমরা 50% কিওর বলতে পারি আর কি, ভালো হতে হলে 50%-এর মধ্যে যারা থাকবে তারা 100%-ই ভালো থাকবে। আর যেগুলো আছে ক্রনিক লিকেমিয়া, যেগুলো সিএলএল বলি, তারপরে হচ্ছে মাল্টিপল মায়োলোমা বলি, সিএলএলটা তো প্রগনোসিসটা বেশ ভালো, যদি আমরা সাইটোজেনেটিক্স করে দেখি গুড প্রগনোস্টিক আছে, তাহলে এই রোগী, আমারই একটা রোগী আছে, আমি তাকে 1994 সাল থেকে দেখি, এখন চলছে 21, সে দিব্যি ভালো আছে। ওকে নিয়েও আমি একটা প্রোগ্রাম করেছিলাম আর কি, 21 বছরে তারা অনেক কিছু চেঞ্জ হয়েছে, ফ্যামিলি কমপ্লিট হয়েছে, সে এখন দিব্যি ভালো আছে। সে বলছে যে মা আমি এখন যদি মরে যাই আমার আর কোনো আপত্তি নেই। তো এই হচ্ছে ক্রনিক লিকেমিয়া। তো আমরা একেবারে যদি কিওর করতে নাও পারি, তাহলে তো আমরা কিছুটা পারি তার ফ্যামিলিটাকে এক্সটেন্ডেড করতে, তার লাইফটাকে এক্সটেন্ডেড করতে, তার ফ্যামিলিটাকে গুছিয়ে দিতে তো কিছুটা সাহায্য করতে পারি আমাদের। যে এখন অবশ্য অনেক অনেক ওষুধ টষুধ বের হয়ে গেছে এখন, আপনি যে বলছিলেন বিকনের কথা যে ক্যান্সার করব জয়, তো বিকনকে আমি সবসময় বলি যে বি আইকন, আপনাদের হলে সবচেয়ে আইকন হওয়া উচিত, এই কারণেই যে দেশের মানুষকে আপনারা সুলভ মূল্যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো যদি দিতে পারেন, তাহলে আমার মনে হবে এটার চেয়ে ভালো কাজ আর কিছুতে হবে না। বিকন নতুন নতুন কেমোথেরাপি ড্রাগ নিয়ে আসছে, তো সেই জন্য আমি বিকনকে রিকোয়েস্ট করব, বিকন যেন বি আইকন হিসাবেই থাকে এবং আমাদের রোগীদের জন্য সুলভ মূল্যে সব ড্রাগ গুলো নিয়ে আসে, এটাই আমার বিকনের প্রতি রিকোয়েস্ট থাকলো। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.